আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুন্দর বিডি। বরাবরের মতো আমি জানভীর হাসান আপনাদের মাঝে আবারও চলে আসলাম খুবই ইম্পর্টেন্ট টপিকস আপনাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুরা, ইউরিন ইনফেকশন বা প্রস্রাবে জ্বালা পোড়া, এই সমস্যাটি সম্পর্কে আমরা সকলেই জানি। নারী পুরুষ উভয়েরই এটা হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে ইউরিনারি ইনফেকশন বলে। সাধারণত মূত্রতন্ত্রের যে কোনো অংশে যদি জীবাণুর সংক্রমণ হয় সেটাকে ইউরিনারি ইনফেকশন বলা হয়। এই ইউরিনারি ইনফেকশন বা প্রস্রাবে জ্বালা পোড়া সমস্যাটি কতটা যন্ত্রণাদায়ক সেটা যার হয়েছে সেই শুধু বুঝবে। ইউরিনারি ইনফেকশনের অন্যতম লক্ষণগুলো হলো প্রস্রাবে প্রচণ্ড জ্বালা পোড়া, তলপেটে ও কোমরে ব্যথা, প্রস্রাবের রং হলুদ বা লালচে হওয়া, বারবার প্রস্রাবের ব্যাগ হওয়া, প্রস্রাব ক্লিয়ার না হওয়া, শরীরে জ্বরজ্বর ভাব হওয়া ইত্যাদি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই প্রস্রাবের জ্বালা পোড়া বা ইউরিন ইনফেকশন থেকে মুক্তি পাওয়ার 5টি ঘরোয়া উপায়। তো গাইস, কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক। নাম্বার ১, পানি। বন্ধুরা, পানি হলো সকল রোগের প্রতিরোধক ও প্রতিষেধক, আর এই কারণেই পানির অপর নাম দেওয়া হয়েছে জীবন। ইউরিন ইনফেকশন রোধে পানির কোনো বিকল্প নেই, তাই যখনই আপনার প্রস্রাবে জ্বালা পোড়া শুরু হবে তখনই আপনার আগের তুলনায় 3 গুণ বেশি পানি পান করতে হবে। অর্থাৎ দিনে আপনাকে কমপক্ষে 15 থেকে 18 গ্লাস পানি পান করতে হবে। প্রচুর পানি পান করার ফলে আপনার বারবার প্রস্রাব হবে, যার ফলে প্রস্রাবের সাথে দ্রুত জীবাণু বের হয়ে যাবে এবং আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। নাম্বার ২, ডাবের পানি। এই ডাবের পানি ইউরিন ইনফেকশন দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। আপনি প্রথমবার এই ডাবের পানি পান করলে এর উপকারিতা সম্পর্কে জানতে পেরে যাবেন। এই প্রস্রাবের জ্বালা পোড়া দূর করতে আপনি 4 থেকে 5 দিন রোজ 2 গ্লাস করে ডাবের পানি পান করবেন। এটা করলে আপনি দ্রুত রেজাল্ট পাবেন। নাম্বার ৩, ওরসেলাইন। বন্ধুরা, ইউরিন ইনফেকশন হলে আমাদের প্রস্রাব ক্লিয়ার হতে চায় না, বাট এই ইনফেকশন দূর করতে হলে অবশ্যই ইউরিন ক্লিয়ারভাবে নিষ্কাশন করতে হবে, আর এই কাজের জন্য এ সময় ওরসেলাইনের কোনো বিকল্প নেই। প্রস্রাবের জ্বালা পোড়া কমাতে ওরসেলাইনের জুড়ি নেই, সো আপনারা প্রতিদিন দিনে 2টা ওরসেলাইন খাবেন। একটি স্যালাইন 1/2 লিটার পানিতে ভালো করে মিশিয়ে এটা খাবেন। বন্ধুরা, মনে রাখবেন পানি যেন 1/2 লিটারের কম না হয়। 1/2 লিটারের কম পানিতে এই স্যালাইন মিশ্রণ করলে এর সঠিক কার্যকারিতা বজায় থাকে না। নাম্বার ৪, আনারস। বন্ধুরা, আনারসকে ইউরিন ইনফেকশন দূর করার জম বলা যেতে পারে, কারণ এই আনারসে ব্রোমেলাইন নামক এক প্রকার এনজাইম থাকে, আর ইউরিন ইনফেকশনে আক্রান্ত রোগীদের সাধারণত ব্রোমেলাইন সমৃদ্ধ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। সো আপনারা বুঝতেই পারছেন যে আনারস এই সমস্যা সমাধানে কতটা কার্যকরী। তো বন্ধুরা, আপনারা জানা ইউরিন ইনফেকশনে ভুগছেন তারা প্রতিদিন কমপক্ষে 1 গ্লাস পরিমাণে আনারসের জুস পান করবেন। এটা করলে আপনি 3 থেকে 4 দিনের মধ্যেই একটা চমৎকার রেজাল্ট পেয়ে যাবেন। নাম্বার ৫, আখের রস। ইউরিন ইনফেকশন বা প্রস্রাবে জ্বালা পোড়া দূর করতে অন্যতম একটি ওষুধ হলো আখের রস। আখের রসে থাকা উপকারী এনজাইম প্রস্রাবে জ্বালা পোড়া ও প্রস্রাবের রাস্তায় সৃষ্টি হওয়া গা দূর করতে ব্যাপক কার্যকরী ভূমিকা পালন করে, আর আজকাল বাজারে সবসময় আখের রস পাওয়া যায়। সো আপনারা প্রতিদিন 1 গ্লাস পরিমাণে আখের রস 5 থেকে 7 দিন খেলে খুব দ্রুত ইউরিন ইনফেকশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও এই ইউরিন ইনফেকশন থেকে দ্রুত বেরিয়ে আসতে হলে আপনাকে আরও কিছু নিয়ম মেনে চলতে হবে, যেমন রোজ 10 থেকে 12 গ্লাস পানি পান করতে হবে, প্রতিদিন গোসল করতে হবে, এবং গোসলের আগে সময় নিয়ে মাথায় 5 থেকে 7 মগ পরিমাণে পানি দিতে হবে। আপনার শরীর যেন না ঘামায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। তো বন্ধুরা, এই সকল পন্থাগুলো অবলম্বন করার পরও যদি আপনার 7 থেকে 10 দিনের ভিতরে এই প্রস্রাবের সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও সামান্য পরিমাণ উপকার আসলো প্লিজ ভিডিও লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। এই সমস্যা আপনার বন্ধুবান্ধব থাকতে পারে, তাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর সুন্দর বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আবার চলে আসবো নতুন কোনো টপিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।